আইটিআইএ ফর্ম ফিল আপ হয়তো তোমার হয়ে গেছে এবং এরপরে তোমরা কি করবে সেটা নিয়ে তোমরা কিন্তু একটু কনফিউশনের মধ্যে আছো তো তোমাদের যদি ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে থাকে তাহলে তোমাদের এইরকম তোমাদের দেখাবে এটা এম গ্রুপের তার জন্য এখানে এম গ্রুপের এরকম দেখাচ্ছে যদি ই গ্রুপের তোমরা ফর্ম ফিল আপ করে থাকো তাহলে ই গ্রুপে তোমাদের এখানে সমস্ত কিছু কিন্তু কমপ্লিট থাকবে তো তোমাদের যেহেতু এম গ্রুপে যারা করেছো ই গ্রুপের সব কিছুরই তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে আর এখান থেকে তোমরা অ্যাকনলেজমেন্টটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং কী কী অ্যাডনোলেজমেন্টের তোমাদের গুরুত্ব আছে সেটার জন্য আলাদা ভিডিও দেওয়া আছে সেটা তোমরা দেখে নিতে পারো তো চলো এবারে যদি এরকম প্রসেস তোমার যদি পুরোপুরি ভেরিফিকেশান থেকে শুরু করে সমস্ত কিছু যদি তোমাদের গ্রিন কালারের এরকম থাকে মানে কমপ্লিট যদি থাকে কমপ্লিটের লেখা থাকে তাহলে তোমরা এরপরে তোমাদের কি করণীয় আছে এটা নিয়ে অনেক তোমাদের কমেন্ট এসছে তো আমি পুরো প্রসিডিওরগুলো বলে দেবো কবে কি হবে না হবে চয়েস ফিলিং কবে হবে কাউন্সিলিং কবে হবে এবং ভর্তি প্রক্রিয়া তোমাদেরকে কীভাবে হতে হবে এবং কত টাকা লাগবে তো সেটার জন্য তোমাদেরকে ব্রসিওরে চলে যেতে হবে যে আইটিআই বসিওরটা আছে সেই বসিওরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং তোমাদের যে ডিটেলস যে তোমাদের কনফিউশনগুলো আছে সেই কনফিউশনগুলো তোমাদের কিন্তু অনেকেই কমেন্ট করে জানিয়েছ আমাকে তো সবগুলোর ভিডিও আমাদের আনা সম্ভব হয়নি তো অনেকেই আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেছ আমি তাদেরকে রিপ্লাই দিয়েছি তার জন্য তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবে যেটা লিঙ্কটা দেওয়া আছে ডেসক্রিপশানে এবং তোমাদের যদি ভর্তি প্রক্রিয়ার জন্য সমস্ত কিছু লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানটা একবার তোমরা চেক করে নেবে তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে এবং অনেক কিছু ইনফরমেশান যেগুলো আমরা কিন্তু টেলিগ্রামে দিয়ে থাকি অনেক সময় ভিডিও আসতে দেরি হয় তো এখানে দেখতে পাবে চয়েস ফিলিং তোমাদের ফর্ম ফিল আপের পরেই যেটা আসবে সেটা হচ্ছে চয়েস ফিলিং এবং হচ্ছে অনলাইন কাউন্সিলিং তাহলে এক নাম্বার তোমাদের ফর্ম ফিল হয়ে গেছে ফর্ম ফিল আপ যদি তোমাদের কমপ্লিট আছে তাহলে দুই নাম্বার যে প্রসেস সেই প্রসেস হচ্ছে তোমাদেরকে চয়েস ফিলিং করতে হবে তো চয়েস ফিলিংটা কবে করবে না চয়েস ফিলিং তোমাদের কিন্তু এখন যে ফর্ম ফিল আপের ডেটটা এখনও কিন্তু শেষ হয়নি ফর্ম ফিল আপের ডেটটা যদি শেষ হয়ে যায় তারপরে তোমাদের চয়েস ফিলিংয়ের একটা ডেট আসবে সেই ডেটটা কবে আসবে সেটা কিন্তু এখনও পর্যন্ত বলা যাচ্ছে না কারণ ফর্ম ফিল আপের যদি ডেট বাড়ে আরও তাহলে সেক্ষেত্রে কিন্তু চয়েস ফিলিংয়ের ডেটটাও কিন্তু আরেকটু পিছিয়ে যাবে তবে সম্ভবত জুন মাসে জুন মাসে আসা করা যায় তোমাদের চয়েস ফিলিং কিন্তু হবে তো এখানে দেখে নাও চয়েস ফিলিং তোমাদেরকে করতে হবে সেই চয়েস ফিলিংয়ে তোমাদের কিন্তু সমস্ত কলেজ এবং সমস্ত ট্রেডগুলো তোমাদেরকে চয়েস করতে হবে এবং সেইখান থেকে তোমাদের যে যেগুলো তোমাদের পছন্দ আছে সেগুলোই তোমরা করবে কিভাবে করবে চয়েস ফিলিং অনেকের মন প্রশ্ন থাকবে তো চয়েস ফিলিং যখন হবে তখন কিন্তু আমি সম্পূর্ণ তোমাদেরকে ভিডিও দেবো স্টেপ বাই স্টেপ কীভাবে চয়েস ফিলিং করবে তবেই তোমাদের কিন্তু সঠিকভাবে চয়েস ফিলিং হবে না হলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং তোমার যে পছন্দের কলেজ সেই পছন্দের কলেজে তুমি নাও পেতে পারো তো অতএব তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দাও যাতে করে চয়েস ফিলিং থেকে কাউন্সিলিং সমস্ত ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাও তো এবার দেখো চয়েস ফিলিং যখনই তোমার হয়ে যাবে তারপরে অনলাইন কাউন্সিলিং হবে অনলাইন কাউন্সিলিং মানে তোমাদেরকে কোথাও যেতে হবে না অনলাইনেই কাউন্সিলিং হবে তোমার কিন্তু ফোনে মেসেজ আসবে এবং তুমি পোর্টালটা খুলে চেক করতে পারবে সেখানে যে তোমার কিন্তু কাউন্সেলিংয়ে ফার্স্ট কাউন্সেলিংয়ে একটা ডেট দেওয়া হবে সেই ফার্স্ট কাউন্সিলিংয়ে তুমি কোন কলেজে চান্স পেয়েছ কি পাওনি সেটা কিন্তু একটা অ্যালটমেন্ট বেরোবে সেই অ্যালটমেন্টে কিন্তু লেখা থাকবে যে তুমি কোন কলেজে চান্স পেয়েছো ধরো তুমি এবিসিডি একটা কলেজ এবং সেখানে ফিটা ট্রেড তুমি চয়েস করেছো তোমার কিন্তু সেখানে কিন্তু তুমি চান্স পেয়ে গেছো সেটা কিন্তু অ্যালটমেন্টে লেখা থাকবে এখানে একটা জিনিস হচ্ছে এখানে তোমার কিন্তু অ্যালটমেন্টে যে কলেজটা তোমাকে দেওয়া হবে প্রথমে সেই কলেজে কিন্তু তোমাকে ভর্তি হতে হবে ঠিক আছে অ্যাডমিশন হতে হবে তো অ্যালটমেন্ট বেরোনোর পরে তোমাকে অ্যাডমিশন হতে হবে অ্যাডমিশন হওয়ার জন্য তোমাকে কোনো কলেজে যেতে হবে না তোমাকে ডাইরেক্ট ওখান থেকে পে করবে ওখানে পেমেন্টের একটা অপশান আসবে যে পোর্টালটা তোমাদের এসিবিটি পোর্টাল আছে সেখানে কিন্তু একটা পেমেন্টের অপশান আসবে সেই পেমেন্ট করে দেওয়ার পরে তোমরা কিন্তু ভর্তি হয়ে যাবে মানে কলেজের নাম কিন্তু তখন তোমরা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে সমস্ত কিছু চেকিং করে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে তো এবার হচ্ছে যে তোমরা যদি মানে তোমাদের পছন্দের কলেজটা যদি না পাও ধরো বর্ধমান ডিস্ট্রিক্টে বাড়ি তুমি বর্ধমানে তুমি দশটা কলেজকে চয়েস করেছো এবং দশটা ট্রেডকে চয়েস করেছো তো সেক্ষেত্রে তোমার কিন্তু দশ নাম্বার যে এক নাম্বার থেকে শুরু করে দশ নাম্বারের যে কলেজটা আছে প্রথমে তোমাকে সেই দশ নাম্বারের কলেজটাতে তুমি চান্স পেয়েছো হয়তো ফিটারে পাওনি ধরো ইলেকট্রনিক্স মেকানিক্সে চান্স পেয়েছো তো সেক্ষেত্রে তুমি কী করবে না সেক্ষেত্রে তোমাকে কিন্তু ভর্তি হতে হবে এবং তারপরে একটা অপশন থাকবে অটো আপগ্রেডেশন বলে একটা অপশন থাকবে সেই অটো আপগ্রেডেশান অপশানে অন করলে তাহলে তোমার কিন্তু সেই দশ নাম্বার থেকে আস্তে আস্তে সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং যখনই হবে আস্তে 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 এক নাম্বারের দিকে কিন্তু তোমার কিন্তু এগোবে তাহলে যখন তুমি এক নাম্বার পেয়ে যাবে এক নাম্বার যে চয়েসটা আছে ফার্স্ট চয়েস সেখানে পেয়ে যাওয়ার পরে তখন অটো আপগ্রেডেশান বন্ধ হয়ে যাবে মানে আর তোমার অটো আপগ্রেডেশন হবে না এবার যদি ধরো তোমার ফার্স্ট নাম্বার যে চয়েসটা আছে সেই ফার্স্ট নাম্বার চয়েসে তুমি কিন্তু প্রথমেই কিন্তু পেয়ে গেছো চান্স তো সেই প্রথম নাম্বার চয়েসে যদি তোমার যদি চয়েসে চয়েস ফিলিংয়ে যেটা ছিল সেখানে যদি পেয়ে যাও তাহলে কিন্তু আর তোমার কিন্তু অটো আপগ্রেডেশন হবে না কারণ তোমার প্রথম চয়েস তুমি পেয়ে গেছো এটা হচ্ছে পোর্টালের নিয়ম আছে তো সেগুলো আমি সময় সময় সমস্ত কিছু তোমাদেরকে ক্লিয়ার করে দেবো প্রত্যেকটা টপিকের জন্য আলাদা আলাদা ডেডিকেটেড ভিডিও আমি তোমাদেরকে দেব যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয় এবং সম্পূর্ণভাবে গাইড করব তো তোমরা চ্যানেলে যুক্ত থাকবে এবং আমাদের টেলিগ্রামে কিন্তু অবশ্যই যুক্ত থাকবে তো এখানে আইএমসি কোটা এবং গভর্নমেন্ট কোটা সব কিছুরই ফিজ স্ট্রাকচার কিন্তু সম্পূর্ণ আলাদা থাকে এবং কখন তোমাকে পেমেন্ট করতে হবে যেদিন তোমার কিন্তু অ্যালোটমেন্ট বেরোবে সেই দিনেই কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে একটা টাইম থাকে সাড়ে সাতটা পর্যন্ত টাইম থাকে সেই সাড়ে সাতটার মধ্যে তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে তো এই জিনিসগুলো কিন্তু খুবই মানে একটা ভাইটাল জিনিস এবং তোমার যদি না হয় তাহলে কিন্তু অনেক ছেলের কিন্তু অ্যাডমিশনই প্রক্রিয়া কমপ্লিট হয় না তা তার জন্য তারা কিন্তু ক্যান্সেল হয়ে যায় পোর্টাল থেকে তাদেরকে বার করে দেওয়া হয় তো অতএব তারা কিন্তু আর ভর্তি হতে পারে না সেই সেশনে তো এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে তো সেগুলো তোমাদেরকে কিন্তু ভালো করে জেনে রাখতে হবে এবং তোমাদেরকে এখন তোমাদেরকে কিছুই করতে হবে না যাদের ফর্ম ফিল কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদেরকে কিছু করতে হবে শুধুমাত্র অ্যাডমিশন রিলেটেড যে ভিডিওগুলো আমাদের পাবলিশ হবে সেগুলো তোমরা দেখতে থাকবে এবং এই যে তথ্যগুলো সেই তথ্যগুলো তোমরা জেনে রাখবে তাহলে তোমাদের সুবিধা হবে যে আমাদের আর কি কি প্রসেস আছে সেই প্রসেসে আমাকে কী কী করতে হবে তো এখন সম্পূর্ণ চয়েস ফিলিংটা দেখাচ্ছি না কারণ চয়েস ফিলিংয়ের এখন অপশানটাই কিন্তু আসেনি ঠিক আছে এবং তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে এই যে দেখতে পাচ্ছ এখানে পেমেন্ট কত করতে হবে এখানে যদি গভর্নমেন্ট আইটিআই ভর্তি হও তাহলে কিন্তু এই টাকাটা তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে সেই অনলাইন পেমেন্ট লিংকে গিয়ে সেখান থেকেই কিন্তু পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট স্লিপটা তোমাকে কিন্তু জেরক্স করে রাখতে হবে সেটা কিন্তু কলেজে জমা করতে হবে এই যে অনেকগুলো ফিজের ব্যাপার দেওয়া আছে সেই ফিজগুলো তোমাদেরকে কীভাবে জমা করবে সেগুলো আলাদা ভিডিও তোমাদের জন্য আসবে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং যদি ভিডিওটা ভালো লাগে মানে ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ কি কি করতে হবে না হবে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যেটা তোমাদের মনে হবে সেটাই তোমরা কমেন্ট করবে আর তোমাদের যদি পরবর্তী কোনো টপিকে ভিডিও তোমাদের দরকার হয় সেটাও তোমরা কমেন্টে জানাবে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন আপডেট নিয়ে ততক্ষণে তোমরা ভালো থাকবে